আসসালামু আলাইকুম আপুরা আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুইটি ঘরোয়া বিউটি ট্রিটমেন্ট যার মাধ্যমে আপনি পাবেন পরিষ্কার ব্রাইট এবং দাঘিন স্কিন চলুন তবে দেখে নেই মুখে ব্রাইট গ্লো আনতে ড্রাইট অরেঞ্জ পিল পাউডার এবং টক দই দিয়ে তৈরি ফেস প্যাক প্রিপেয়ার করে ব্যবহার করতে পারেন আর বানানো খুবই সহজ আপনার যা যা প্রয়োজন শুকনো কমলার খোসা এবং দই যেভাবে তৈরি করবেন প্রথমে কয়েকটি কমলার খোসা নিন কমলার খোসাগুলোকে কড়া রোদে নয় বরং আলো বাতাসযুক্ত এমন স্থান যেখানে রোদের তাপ ও ছায়া দুটোই পাওয়া যায় সেখানে শুকিয়ে নিন শুকানোর পরে খোসাগুলোকে গুঁড়ো করে পাউডার বানিয়ে ফেলুন এরপরে অরেঞ্জ পিল পাউডার এবং টক দই একসঙ্গে ভালো করে মিশিয়ে পেস্ট তৈরি করে নিন এরপরে মুখমণ্ডলে পেস্টটা লাগিয়ে বিশ মিনিট অপেক্ষা করুন কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন বাসায় তৈরি এই প্যাকটা আপনার ত্বককে সুন্দর করতে এবং ত্বকের অবাঞ্ছিত লোম এবং ওপেন পোর্স থেকে শুরু করে কাটা দাগের ক্ষত সারাতেও সাহায্য করবে কমলা লেবুতে বিদ্যমান বিটা ক্যারোটিন আপনার ত্বকের কোষের ক্ষয়রোধ করতে সাহায্য করবে মধু ও লেবুর মিশ্রণে ঘরোয়া বিউটি ট্রিটমেন্ট ত্বকের ন্যাচারাল গ্লো ও সফটনেস ধরে রাখার জন্য মধু এবং লেবু দিয়ে তৈরি মিশ্রণ ব্যবহার করতে পারেন মিশ্রণটি উইকলি অন্তত একবার ইউজে পাবেন বেস্ট রেজাল্ট আপনার যা যা প্রয়োজন মধু ও লেবুর রস যেভাবে তৈরি করবেন প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে পুরো মুখমণ্ডল ভালোভাবে পরিষ্কার করে নিন এরপর সতেজ লেবুর রস এবং আধা চামচ ফ্রেশ মধু ভালোভাবে মিশিয়ে মিশ্রণটি মুখে লাগিয়ে দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করুন ঠান্ডা পানি দিয়ে আলতো করে মুখটা ধুয়ে ফেলুন এবার আপনি নিশ্চয় লক্ষ্য করছেন আপনার মুখের উজ্জ্বলতা বেড়ে গিয়েছে লেমন এক্সট্র্যাক্ট স্কিনের মৃত কোষগুলোকে সরিয়ে ফেলতে সাহায্য করে সেই সাথে আপনার ত্বকে প্রয়োজনীয় ভিটামিন সি এর যোগান দেয় মধু এবং লেবু আপনার ত্বকের আর্দ্রতা বজায় রাখে এবং ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে এই মিশ্রণটি আপনার মুখের মেস্তা এবং অবাঞ্ছিত দাগও দূর করতে সাহায্য করবে তবে অ্যালার্জিজনিত সমস্যা থাকলে ইউজের আগে প্যাস টেস্ট করে নেওয়া অবশ্যই উচিত ধন্যবাদ সবাইকে